প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমাদের ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই অষ্টম শ্রেণীর গণিত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের পাটিগণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি, দ্বিতীয় অধ্যায়টা মুনাফা নিয়ে একটু আলোচনা। এখন আমরা মুনাফার সম্পর্কে কি জানি বা মুনাফা কি সেটা আমাদের ধারণা আছে কম বেশি। আমাদের বাস্তব জীবনে আমাদের মুনাফা নিয়ে অনেক বেশি ধারণা। ধরো আমরা যদি মুনাফার একটা হিসেব করতে যাই, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াচ্ছে যে কোনো কোনো মানুষ কারখানাতে হচ্ছে বিনিয়োগ করে, সে বিনিয়োগ করে যে পণ্য উৎপাদিত হয় সেই পণ্যগুলা সে বাজারে বিক্রি করে পাইকারদের কাছে, পাইকাররা সেই পণ্যগুলো বিক্রি করে খুচরা বিক্রেতাদের কাছে, আর খুচরা বিক্রেতাদের থেকে আমরা যারা সাধারণ ক্রেতা তারা কিনে দিই। প্রত্যেকেই হচ্ছে একটা মুনাফার সাথে জড়িত, মানে প্রত্যেকেই মুনাফা করতে চায়। তো কারো কারো সেই ক্ষেত্রে ক্ষতিও হয়, আবার সবসময় যে লাভ হয় তাও না। তো সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের অধ্যায় মুনাফা। তো আমরা মুনাফা নিয়ে কি আলোচনা করতে পারি, দেখো মুনাফা সমান আমরা কি জানি। ধরো আমরা মুনাফার ক্ষেত্রে দুইটা সূত্র জানি, একটা ধরো লাভের ক্ষেত্রে সূত্র। তা আমাদের সবসময় লাভ ক্ষতি নির্ভর করবে হচ্ছে ক্রয় মূল্যের উপর। যদি আমরা বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি, আর যদি আমরা কম দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ। তাহলে লাভ সমান কি দাঁড়াচ্ছে, লাভ সমান দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর লাভ সমান যদি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য হয়, তার মানে হচ্ছে আমরা যে কোনো পণ্যের যদি ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি হয়, অর্থাৎ আমরা যা দিয়ে কিনছি তার চেয়ে যদি বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হবে। আর যদি যা দিয়ে কিনবো তার চেয়ে যদি আমরা কমে বিক্রি করি তাহলে আমাদের ক্ষতি হবে। তাহলে ক্ষতি সমান কি লিখতে পারি আমরা, ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য, অর্থাৎ ক্ষতি হয়েছে কেন, আমাদের ক্রয় মূল্যটা বেশি ছিল, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো তোমরা কম বেশি এই ব্যাপারটার সাথে সবাই জড়িত। তো আজকে আমরা এই মুনাফা দ্বিতীয় অধ্যায়ের 2.1 নিয়ে একটু আলোচনা করব। আমরা দুই একটা অনুশীলনের অঙ্ক তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো একটা প্রশ্ন আমরা লিখতে যাচ্ছি। প্রথমে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, আমরা যদি বোর্ডে লিখতে চাই খেয়াল করো, আমরা এই প্রশ্নটা নিয়ে যদি একটু আলোচনা করি, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে ছাগলটা 8% ক্ষতিতে বিক্রয় করছে, বিক্রয় করার ফলে ছাগলটি যদি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হয়, তাহলে ছাগলটি ক্রয় মূল্য কত। অর্থাৎ আমাদেরকে বলছে প্রশ্ন কি বলছে এবং কি বের করতে যাচ্ছে সেটা আমরা আগে বের মানে বুঝতে হবে। তাহলে এখানে বলছে একটা ছাগল যদি আমরা 8% ক্ষতিতে বিক্রয় করি এবং বিক্রয় করার কারণে তো আমাদের ক্ষতি হয়েছে, তো এখন আমাদেরকে আবার বললো যে যদি আমরা 800 টাকা বেশিতে বিক্রি করতে পারতাম তাহলে আমাদের 8% লাভ হতো। তাহলে ছাগলটির কি বের করার জন্য ক্রয় মূল্য কত। এখন সলিউশনটা কিভাবে শুরু করব, আমরা মনে করি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো আমরা যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে ছাগলটার ক্রয় মূল্য কত, এটা আমাদেরকে বের করতে হবে, তো আমরা পার্সেন্টেজের কারণে ধরে নিলাম যে একটা ছাগল আমরা 100 টাকা দিয়ে কিনছি। কত টাকা দিয়ে কিনছি, 100 টাকা দিয়ে। তাহলে আমাদের প্রথমত কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 8%। তো আমরা লিখবো 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত দাঁড়াবে। তাহলে দেখো যেহেতু প্রতি 100 টাকায় 8 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে 100 - 8 বা 92 টাকা। এখন আমরা প্রথমে কি করছি, ছাগলটার ক্রয় মূল্য ধরছি 100 টাকা, আর ছাগলটা আমরা 8% ক্ষতিতে ছাগলটার বিক্রয় মূল্য বের করছি। এখন অঙ্কে দেখো আরেকটা ব্যাপার বলছে আমাদের 8% লাভে, যদি আমরা 8% লাভে বিক্রি করতে পারতাম তাহলে আমাদের কি দাঁড়াইতো। তাহলে আমরা যদি আবার
লিখতে চাই যে 8% লাভে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? তাহলে এক যেহেতু 8 টাকা করে লাভ করতেছি প্রতি 100 তে, তাহলে 100 যোগ 8 বা 108 টাকা। এখন দেখো আমরা কি করলাম, আমরা প্রথমে বিক্রি করছি 8% ক্ষতিতে, অর্থাৎ 92 টাকায় আমরা বিক্রি করছি, কিন্তু আমরা যদি 108 টাকায় বিক্রি করতে পারতাম তাহলে আমাদের লাভ হতো। এখন বিক্রয় মূল্যের পার্থক্যটা কত দাঁড়াচ্ছে? বিক্রয় মানে দুইটা যে বিক্রয় মূল্য পাইছি আমরা, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কি দাঁড়াচ্ছে? এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য দাঁড়াচ্ছে 108 বিয়োগ 92 টাকা। তাহলে কত হয় আমাদের, খেয়াল করো একটু, আমাদের 108 বিয়োগ 92 টাকা, অর্থাৎ আমাদের 16 টাকা বেশি বিক্রি করতে হতো। তাহলে আমরা আগে যা বিক্রি করছি তার থেকে 16 টাকা যদি বেশি বিক্রি করতে পারতাম তাহলে আমাদের 8% লাভ হতো। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি? তাহলে আমরা দেখলাম যে ওরা বললো 800 টাকা যদি আমরা বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আর আমরা 8% ক্ষতিতে বিক্রি করছি, কিন্তু ওরা বলতেছিল যে যদি আমরা 8% লাভে বিক্রি করতে পারতাম তাহলে আমাদের বিক্রয় মূল্যটা 800 টাকা বেশি বিক্রি করতে হইতো। কেমন? তাহলে আমরা এখন আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, মূলত আমাদেরকে বের করতে বলছে ক্রয় মূল্য কত। তো দেখো আমরা যদি লিখতে চাই এটা যে ক্রয় মূল্যটা কি দাঁড়ায় আমাদের, এটা মনে রাখবা সব সময় যেটা আমাদেরকে বের করতে হবে সেটা সব সময় আমরা ডান পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমরা আগে কত ধরছি 100 টাকা। এখন দেখো প্রশ্ন একটু যদি খেয়াল করো তাহলে প্রশ্ন বলছে যে বিক্রয় মূল্য যদি আমরা 1 টাকা বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের ক্রয় মূল্যটা কি দাঁড়াচ্ছে, 100/16 টাকা। আর ওরা বলে দিছে যে আমরা যদি 800 টাকায় বেশি বিক্রি করতে পারি তাহলে আমাদের ক্রয় মূল্যটা কি দাঁড়ায়, তাহলে 100 গুণ হবে। আমরা কি করতে পারি, আমরা যদি কি লিখলাম, আমরা বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত হয়, আর বিক্রয় মূল্য প্রশ্নেই বলে দিছে যে 800 টাকা বেশি হলে কত হবে। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 8 দিয়ে কাটলে 2, আর 8 দিয়ে কাটলে এখানে দাঁড়াচ্ছে 100, আর 2 দিয়ে কাটলে 100/50, তাহলে আমাদের দাঁড়ায় ক্রয় মূল্য 5000 টাকা। সুতরাং ক্রয় মূল্য 5000 টাকা। তাহলে আমরা এই সূত্র অর্থাৎ লাভ ক্ষতির সূত্র দিয়ে একটা অঙ্ক অনুশীলন করেছি। এবার আমরা পরবর্তীতে এই অধ্যায়ে আরো কিছু সূত্র দিয়ে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে কি রকম দাঁড়ায় সেটা দেখো। আমরা আগে প্রথমত অনেক বিস্তৃতভাবে এই অঙ্কগুলো করতাম, কিন্তু এখন হচ্ছে এগুলোর অনেক শর্টকাট টেকনিক বের হয়েছে। যেমন ধরো আমরা যদি মুনাফা আসল এগুলো প্রকাশ করতে যাই তাহলে দেখো আসল আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, আসল সমান সমান পি, তারপরে ধরো মুনাফা, তারপরে আরেকটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল, তারপরে আমরা প্রকাশ করতে পারি আর কি, কাকে প্রকাশ করি, সময়। তাহলে আমরা মুনাফা আসলকে প্রকাশ করতে পারি, আমরা আসল লিখলাম মুনাফা, মুনাফা আসল সময়, আর একটা হচ্ছে মুনাফার হার। খেয়াল করো তো এগুলাকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি, আসলকে পি দ্বারা প্রকাশ করি, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করি, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি, তারপর সময়কে এন দ্বারা প্রকাশ করি, আর মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। দেখো এই মুনাফার সূত্রগুলো হচ্ছে দুই ধরনের হয়, একটা সরল মুনাফার ক্ষেত্রে, একটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো আজকে আমরা আলোচনা করবো এগুলা সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, আসল সমান পি, মুনাফা সমান আই, মুনাফা আসল সমান এ, সময় এন, আর মুনাফার হার সমান আর। এখন
দেখো সরল মুনাফার ক্ষেত্রে মূল সূত্রটা কি দাঁড়ায়, আই সমান পি আর এন। এই পি আর এন সূত্রটা দিয়েই আমরা হচ্ছে এই বড় বড় অঙ্কগুলা শর্টকাট টেকনিকে ভালোভাবে করতে পারবো। এখন দেখো আমরা একটা অনুশীলন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, তো তোমরা সময় করে একটু প্রশ্নটা তুলে নাও আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রশ্নটা কি দাঁড়াচ্ছে দেখো, আমরা একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? তাহলে আমাদেরকে দেখো কি বের করতে বলছে, মুনাফা। আমরা মুনাফাকে কি দ্বারা প্রকাশ করছি, আয় দ্বারা প্রকাশ করছি, কেমন? আর রমিজ সাহেবের প্রশ্নটা কি দাঁড়াচ্ছে আমাদের, রমিজ সাহেবের ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? তাহলে আমাদেরকে বের করতে বলছে মুনাফা। তাহলে আমরা যদি একটু আগে যে সূত্রগুলো অথবা আসল মুনাফা মুনাফা আসলকে যেভাবে প্রকাশ করছি সেগুলো যদি আমরা লিখতে চাই, তাহলে দেখো এখানে উনি কত টাকা জমা রাখছে, 5,000 টাকা, এটা হচ্ছে তার আসল। তাহলে আসল পি সমান কত টাকা, 5,000 টাকা। এরপরে তিনি কয় বছর পর্যন্ত জমা রাখবেন, 6 বছর। তাহলে 6 বছরটা দাঁড়াচ্ছে সময়, সময়কে আমরা প্রকাশ করছি এন দ্বারা, এন সমান 6 বছর। এরপরে আসো তিনি বার্ষিক কত টাকা মুনাফা পাবেন, 10%। তার মানে এটা দাঁড়ায় মুনাফার হার, মুনাফার হার কে কি দ্বারা প্রকাশ করব আমরা, আর দ্বারা, আর সমান 10%। তো মনে রাখবা পার্সেন্টের কারণে নিচে 100 দিব উপরে 10, তাহলে আমরা যদি কাটাকাটি করতে চাই তাহলে 10 ভাগের 1। এরপরে আমাদেরকে কি বের করতে বলছে, মুনাফা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, মুনাফাকে আমরা প্রকাশ করব আয় দ্বারা। মুনাফা সমান মুনাফা আয় সমান সমান আমরা দিব ওয়াট, কেমন? তাহলে আরেকবার প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি ব্যাংকে কত মুনাফা পাবে? এখন আমাদের কি কি মানগুলো দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। আসল পি সমান 5,000 টাকা, সময় এন সমান 6 বছর, মুনাফার হার আর সমান 10%, আমরা এটাকে লিখতে পারি 10 ভাগের 1, আর মুনাফা আয় সমান ওয়াট, মুনাফা আয় সমান ওয়াট। এরপরে চলে আসো আমরা প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যে আমাদেরকে মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে দেখো, সরল মুনাফার ক্ষেত্রে একটু আগে যদি আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান সমান পি আর এন। তাহলে এখানে আসল পি সমান কত টাকা দেওয়া আছে, 5,000 টাকা, আর আর এর মান কত দেওয়া আছে দেখো, আর এর মান দেওয়া আছে 10 ভাগের 1 ইন্টু এন এর মান দেওয়া আছে কত, এন এর মান দেওয়া আছে 6। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি একটু খেয়াল করি আমরা। ক্যালকুলেশনটা আমরা করতে পারি, আমরা 10 দিয়ে যদি 5,000 কে কেটে দিই তাহলে থাকে আমাদের 500। তাহলে আমরা যদি গুণ করি 5, 6, 30 আর 0, 2টা, তাহলে মোট দাঁড়াচ্ছে 3,000। অর্থাৎ আমাদের মুনাফা দাঁড়াবে 6 বছর পরে 3,000 টাকা। দেখো তোমরা এই সূত্রটা দিয়ে যদি এরকম আরো অঙ্ক অনুশীলন করো তাহলে তোমরা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবা। এরপরে আমরা পরবর্তীতে এই সরল মুনাফার ক্ষেত্রে কিভাবে সময় বের করতে হয় এরকম একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করে করে নাও, আমরা সময় কিভাবে বের করব এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা করব, প্রশ্নটা একটু উঠে নিব প্রশ্ন করে। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে, কত বছরে, তার মানে হচ্ছে সময় বের করতে বলছে। এখন
আমাদের এখানে কি কি দেওয়া আছে আগে আমরা সেটা খেয়াল করব। এখানে আমাদের দেওয়া আছে দেখো কত টাকা, মোট 10,000 টাকা। তাহলে আসল আসল পি সমান 10,000 টাকা। তারপরে আর কি দেওয়া আছে আমাদের, মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার কি দেওয়া আছে, আয়। মুনাফার হারকে যদি আমরা কি দ্বারা প্রকাশ করব, মুনাফার হারকে আর দ্বারা, কেমন, মুনাফার হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর সমান কি, কত পার্সেন্ট দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 12%। তাহলে 100 ভাগে 12। এরপরে আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে মুনাফা। মুনাফাকে আমরা প্রকাশ করব আয় দ্বারা। মুনাফা আয় সমান সমান আমাদের দেওয়া আছে 4,800 টাকা। আর আমাদেরকে বের করতে বলছে কত বছর, তার মানে হচ্ছে সময় বের করতে বলছে, সময় এন সমান সমান ওয়াট ক্যালকুলেটর। তাহলে এই টাইপের যতগুলো অঙ্ক দেওয়া থাকবে আমরা সেগুলোকে কি করব, আমরা সেগুলোকে প্রথমত কি কি দেওয়া আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরের 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তো আমরা এখানে আসল পি সমান লিখলাম, 10,000 টাকা লিখলাম। এরপরে আমরা মুনাফার হার আর সমান যেহেতু পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটাই মুনাফার হার, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর সমান দেওয়া আছে 12%, তাহলে আমরা লিখতে পারি 100 ভাগে 12। এরপরে মুনাফা দেওয়া ছিল 4,800 টাকা, তাহলে আই সমান সমান 4,800 টাকা, আর সময় এন সমান হোয়াট, কেমন। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে প্রথম দিকে কি সূত্রটা লিখছিলাম তোমাদের একটু মনে করার চেষ্টা করো, যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে লিখছি, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি জানি, আই সমান সমান পি আর এন। তো এই অঙ্কটাতে আমাদেরকে যেহেতু সময় বের করতে বলছে তার মানে আমরা এন এর মান বের করব, বা কি করতে পারি, আইটা রেখে দিলাম আর পি আরটা আমাদের কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ, তাহলে এন। অর্থাৎ আই পি আর এন সমান দাঁড়ায় এন, বা এন সমান দাঁড়ায় হচ্ছে আই পি আর। তো এখন আমরা যদি মানগুলো বসাইতে চাই তাহলে আমাদের কি রকম, 4,800, আয়ের মান কত লিখছি 4,800, আর পির মান 10,000, ইন্টু আরের মান কত লিখছি আমরা 100 ভাগে 12। এখন দেখো আমরা যদি শূন্য শূন্য কাটতে চাই কাটতে পারি, আবার এই শূন্য এই শূন্য কাটলেও কাটতে পারি। এরপরে আমাদের কি দাঁড়াচ্ছে, 12 ভাগে 48। তাহলে আমরা 12 দ্বারা যদি কাটি, 4 12 48 সমান সমান 4, অর্থাৎ 4 বছর। তার মানে আমাদের এই অঙ্কগুলো যদি করতে চাই তাহলে আমাদের সময় বের করতে হবে বছর। এখন তাহলে আমাদের খেয়াল করতে হবে সরল মুনাফার ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে বলে, যেইটা বের করতে বলে আমরা সেটাকে আলাদা করার চেষ্টা করব। আলাদা করার চেষ্টা করে তারপর আমরা মানগুলো বসাবো, মান বসাইলে তারপরে আমরা ক্যালকুলেশন করলাম, এই হিসেব করলে আমাদের মান বের হয়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়ালো, সময় সময় কত বছর, 4 বছর। তো আমরা এই অঙ্কগুলো এরকম করে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা পারবো। কোনোদিন পরবর্তীতে অন্য একটা ক্লাসে আরও বিস্তারিত অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, এখানে আমি আলাদা করে তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক দিব না, তোমরা বাসায় এরকম যতগুলো সূত্র আছে এই সূত্রগুলো দিয়ে কি সূত্রটা আমাদের আরেকবার যদি আমরা সরল মুনাফার ক্ষেত্রে লিখতে চাই তাহলে আই সমান পি আর এন, এই সূত্রটা দিয়ে তোমরা বাকি অঙ্কগুলো এই টাইপের যতগুলো অঙ্ক আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর অবশ্যই পড়ালেখার সাথে থাকবা, শিক্ষা প্রতিষ্ঠান খুললে তোমাদের সাথে আমাদের খুব শীঘ্রই দেখা হবে, ক্লাসরুমে দেখা হবে। তোমরা পড়ালেখার সাথে থাকো, নিরাপদে থাকো, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আমরা আশা করি তুমি সেফ থাকা মানে তোমার পরিবার সেফ থাকা, আর পরিবার সেফ থাকলেই আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। মহামারী একদিন শেষ হবে, তোমাদের সাথে আমাদের সুস্থ পৃথিবীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।